নিষেধ বাড়ল 14 জুলাই পর্যন্ত। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেছেন ওবায়দুল কাদের। ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, মৃত্যু বেড়ে 50। এবং আগামীকাল কোপার সেমিফাইনাল শুরু। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় 7 জুলাই মধ্যরাত থেকে 14 জুলাই মধ্যরাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। এর আগে গত 1 জুলাই থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, তবে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন ব্রিফিংকালে এসব কথা বলেন। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি অপরাজনীতি ব্যর্থ হতে চলেছে। ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে প্রায় 45 লাখ ডোজ। সময় মতো আরো ভ্যাকসিন আসবে। দেশের অধ্যক্ষ শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ পিছিয়ে নেই। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ভ্যাকসিন সংগ্রহে মরিয়া হয়ে ছুটছে, তখন দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনার সরকারের ডিপ অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন। বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো মামলা সাজা দেওয়া হয়েছে। বিএনপির এ ধরনের অভিযোগের জবাব আমরা আগেও দিয়েছি। বিএনপি ভালো করেই জানে এ মামলা শেখ হাসিনা সরকার করেনি, তত্ত্বাবধায়ক সরকারের করা মামলা। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে সাজা হয়েছে। এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়, বরং বিএনপি এদেশে প্রতিহিংসা রাজনীতির পথ প্রদর্শক। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 6 জন উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার 3 জন, নেত্রকোনার 2 জন এবং টাঙ্গাইলের 1 জন। উপসর্গ নিয়ে ময়মনসিংহের 5 জন, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং সুনামগঞ্জের 1 জন করে মারা যান। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 6 জন ও উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন করোনা ইউনিটের আইসিইউর 20 জন সহ মোট 296 জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন 49 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26 জন। গত 24 ঘন্টায় 760টি নমুনা পরীক্ষা করে নতুন করে 210 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে 5ম দিনের মতো ময়মনসিংহে 3 সালে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাত কিংবা দিনে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। ত্রিশাল পৌরবাজারে দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ সেনাবাহিনী লকডাউন সফল করতে পরিশ্রম করে যাচ্ছেন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম লকডাউন সফল করতে নির্বিলসভাবে মাঠে কাজ করছেন। যারা সরকারি বিধিনিষেধ অমান্য করে অবাধে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন, তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন সময়ে অযথা যারা ঘর থেকে বাইরে হচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে। যারা নিয়ম ভাঙার চেষ্টা করছে তাদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে।
মাঠে কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। মোস্তাফিজুর রহমান আরও জানান, ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায় কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। তো ত্রিশাল উপজেলায় এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবের পক্ষ থেকে টহল আছে, পুলিশ বিভাগ এবং স্বেচ্ছাসেবীরা তারা মানুষের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। আর অযথা যাতে কেউ ঘর থেকে না বের হয় প্রয়োজন ছাড়া, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সবাই টহল দিচ্ছে। এবং এতে শিক্ষার্থী বিশেষে তারা কেউ অযৌক্তিকভাবে অযথাই বের হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, তাদের অর্থদণ্ড হচ্ছে। তো চতুর্থ দিনেও পরিবেশ লোকজন যথেষ্ট পরিমাণে সরকার নির্দেশ মানে ঘরে থাকছে, কেউ কেউ চেষ্টা করছে নিয়ম ভাঙার, তো তাদের জন্য শাস্তির বিধান করা হচ্ছে। লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। লকডাউনের প্রথম দিন থেকে আজ পঞ্চম দিন পর্যন্ত বরগুনা জেলা পুলিশের টহল ও অভিযান পরিচালিত হয়েছে, সেই সঙ্গে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতিও রয়েছে। সোমবার সকাল থেকে জেলার প্রধান সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বাজারে গিয়ে তল্লাশি চালাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হয়নি। রাস্তায় বের হলে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সবাইকে, যৌক্তিক জবাব না দিতে পারলে করা হয়েছে জরিমানা। লকডাউনের পঞ্চম দিন চলতেছে আজকে। আমরা বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সরকারের আরোপিত বিধিনিষেধ বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। সাথে চান্দুকালী পুলিশ ফাঁড়ির অফিসার ফোর্স আছেন, বরগুনা ট্রাফিক পুলিশের অফিসার ফোর্স আছি, আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ঝালকাঠি বিআরটি অফিসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না গ্রাহকেরা। ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন করতে গিয়ে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। অফিস প্রধানের পত্রিতে সপ্তাহে একদিন সময় দিচ্ছেন তিনটি সার্কেলের অতিরিক্ত দায়িত্ব থাকা একজন সহকারী পরিচালক। তবে বিআরটির কর্মকর্তারা বলছেন, কাঠামো অনুযায়ী জনবল না থাকায় যথাসময়ে সেবা দিতে কিছুটা বিলম্ব হলেও গ্রাহকদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। ঝালকাঠি থেকে মোহাম্মদ নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। 2012 সালে বিআরটিএ ঝালকাঠি ও পিরোজপুর সার্কেলের কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকেই জনবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অফিসের কাজ। চলতি বছরের শুরুতে বিআরটিএ ঝালকাঠি আলাদা সার্কেল ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কাঠামো অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে অফিস প্রধানের পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক আতিকুল আলম। তিনি বরিশাল ও পিরোজপুরেরও দায়িত্ব সামলাচ্ছেন। এ কারণে তিনি সপ্তাহে একদিন অফিস করছেন ঝালকাঠিতে। এছাড়া একজন মোটরযান পরিদর্শক, উচ্চমান সহকারী ও একজন অফিস সহকারী পদ শূন্য আছে। এর ফলে একজন মোটরযান পরিদর্শক ও একজন MLSS দিয়ে অফিসের সব কাজ চালাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে বিভাগে পড়তে হচ্ছে গ্রাহকদের। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী সরকারি এই অফিসে সেবার মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন। আমি এখানে একটা ড্রাইভিং লাইসেন্সের কাজে আসছি, এখানে আমার সারাদিন লেগে যাইতেছে, কিন্তু এখানে লোকজন সংকট না থাকলে দেখা যায় কাজটা আমি অতি দ্রুত করে চলে যেতে পারতাম, কিন্তু এখানে অতি দ্রুত জনবল মানে লোকজন নিয়োগ দিয়ে দ্রুত সংকট নিরসন করা উচিত, তাহলে আমাদের ভোগান্তি কম হবে। আমি ফ্রি আপনার, আমার 10 বছর মেয়াদ শেষ হয়েছে, তো ফ্রি ট্যাক্স টোকেনের জন্য আমি আসছি। আজকে 3 দিন যাবৎ এখানে ঘুরতে আসি। একজন লোক ছিল, উনি 2 দিন যাবৎ অসুস্থ, সেই জন্য উনি আসতে পারে নাই, তো সেই জন্য আমি 3 দিন ঘুরতে আসি, কিন্তু এখন পর্যন্ত আমার কাজ হয়নি। আজকেও সকালবেলা আসছি, এখন এই 2টা বাজে, এখনও কাজ শেষ হয় না জন্য, কিন্তু শুধু আজকে নয়, আর আমি 2-3 ধরে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে কাজের লোকজন এত সংকট, মানে এখানে জনবল সংকট, যার কারণে আমরা নির্দিষ্ট সময় আমাদের কাজটা আমরা সারিয়ে যাইতে পারতেছি না। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দিত, এখানে অতিরিক্ত জনবল নিয়োগ করতো, তাহলে জনগণের এতটা ভোগান্তি হতো না, তারা যথাসময় তাদের কাজটা সারতে পারতো। এই যে ভোগান্তি, আমি আসছি বরিশাল থেকে এই কাজটার জন্য, এখন পর্যন্ত দাঁড়াই আছি, 1-2 ঘন্টা দাঁড়াই আছি, কোনো কাজ হচ্ছে না। রেজিস্ট্রেশন, মালিকানাবদি, প্রতিলিপি, 3 জন লোক থাকা দরকার, আছি মাত্র 1 জন, এজন্য মানুষের একটু ভোগান্তি হয়। অবশ্য জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা মন্থর হলেও গ্রাহকদের যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন বিআরটিএর এই কর্মকর্তা। বিআরটিএ ঝালকাঠি সার্কেলে জনবলের সংকট রয়েছে, এজন্য গ্রাহকদের সেবা পাওয়ার জন্য একটু বিলম্ব হয়।
তাদেরকে সেবা দেওয়ার যথাযথ চেষ্টা আমরা করছি। তবে সরকারি জনবল কাঠামো অনুযায়ী যদি আমাদের এখানে জনবল সঠিকভাবে নিয়োগ প্রদান করা হয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে পারব। গত এক বছরে এখান থেকে 297টি যানবাহন রেজিস্ট্রেশন ও 1231 জন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। গত 24 ঘন্টায় ফরিদপুর PCR ল্যাবে 370 নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে 194 জন। শনাক্তের হার 52.43%। এ সময় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন ব্যক্তি। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান জানায়, ফরিদপুর PCR ল্যাবে গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে 370টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 194টি। আক্রান্তের হার 52.43%। জেলায় মোট আক্রান্ত হয়েছে 13,622 জন, সুস্থ হয়েছে 11,467 জন। এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানান, গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় 12 ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে আরও 10 জন মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ICU চিকিৎসাধীন রয়েছে 15 ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে 269 জন। এদিকে লকডাউনের 5ম দিন সোমবারও সড়কে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ, আর টহলে দেখা গেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে। ময়মনসিংহে জরিমানার পাশাপাশি অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। নগরের চাইনা মোড়ে অযথা ঘর থেকে বের হয়ে জরিমানা গুনতে হয়েছে অনেককে। অপরদিকে যারা সত্যিকারে অসহায় তাদের ত্রাণ দিয়ে বাড়িতে পাঠিয়েছে র্যাব 14। র্যাব 14-এর অধিনায়ক আবু নাইম মোহাম্মদ তালাত বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে অন্যান্য বাহিনীর মতো র্যাবও কাজ করছে। যারা সরকারের নির্দেশনা অমান্য করে অযথা ঘর থেকে বের হচ্ছে তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। যারা পেটের তাগিদে ঘর থেকে বের হয়েছে তাদের সহযোগিতা করা হচ্ছে। র্যাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। যশোরের শার্শ ও বেনাপোল সরকার ঘোষিত 7 দিনের লকডাউনের 5ম দিন পালিত হচ্ছে। রাস্তায় অন্য দিনের চেয়ে অনেক বেশি পথচারী চলাচল করতে দেখা গেছে। নতুন করে 7 দিনের কড়াকড়ি লকডাউনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও BGB সদস্যদের টহল দিতে দেখা গেল। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ জীবিকার সন্ধানে রাস্তায় বেরিয়েছে। সীমিত আকারে বন্ধ রয়েছে দোকানপাট ও শপিং মল। রাস্তায় বেশ কিছু সংখ্যক ভ্যান, রিক্সা, ইজিবাইক ও মোটরযান চলতে দেখা গেছে। তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বন্দরে আমদানি রফতানি বাণিজ্য সচল সহ লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে দেখা গেছে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পার্সেলে বেচাকেনা করতে পারবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী, BGB, পুলিশ ও আনসার সদস্যরা। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, পুলিশ প্রশাসন বেনাপোল পৌরসভার শার্শা উপজেলার প্রবেশমুখে সকল সংযোগ সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক মহাসড়কের 12 পয়েন্টে বসানো হয়েছে পুলিশের নিয়ন্ত্রিত চেকপোস্ট। গত কয়েকদিনে টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে নদের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে ফুলছড়ি উপজেলার 7 ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙনের সর্বহারা হয় নদী পাড়ের মানুষগুলো। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হয় তাদের। প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কারণে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কোটিয়ার ভিটা থেকে উদাখালী ইউনিয়নের সিংরিয়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, গাছপালা ও আপাতি জমি। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে উড়িয়া ইউনিয়নের কোটিয়ার ভিটা, ভুসির ভিটা, রতনপুর, গজারিয়া ইউনিয়নের কাতলামারি, গলনা ও জিয়াডাঙ্গা গ্রামে। এছাড়াও ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় এ এলাকায় ভাঙনের গতি বেড়েই চলেছে। বাড়িঘর গাছ কেটে নিয়ে এলাকা ছাড়ছে নদী পাড়ের মানুষ, কেউ বা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে উঁচু বাঁধে। এলাকার ভাঙন রোধের কাজ শুরু না হওয়ায় চরম আতঙ্কে কাটছে প্রতিটা মুহূর্ত। ভাঙনের শিকার লোকজনের অভিযোগ, এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসনের কোনো ব্যক্তি পরিদর্শনে আসেননি।
ঘরবাড়ি ডাবি যায়। আমরা সরকার না বাঁচবো কি মরবো এটা আমাদের ঘরে কোনো নিশ্চয়তা নেই। আমরা খালি শুনি যে নদী বাঁধিবি নদী বাঁধিবি, বস্তা ফেলাবি বস্তা ফেলাবি, তার আশা আশা আমরা ঘরে পড়ি আছি। কী কারণ পড়ি আছি? তা আমাদের ঘর তো জায়গা জমিন নাই, আমরা ওখানে যাব। নদীটা বাঁধলে আমাদের ঘর সুবিধা হবে, থাকতে পারবো, বাল বাচ্চা পালতে পারবো, দেখতে পারবো। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী এটিএম রেজাউর রহমান জানান, উড়িয়ার কোটিয়ার ভিটা থেকে ভুসির ভিটা পর্যন্ত ঝুঁকিপূর্ণ 650 মিটার এলাকা ভাঙন রোধে কাজ করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ও এলাকায় 65,000 বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে। আবহাওয়া ভালো হলে দ্রুত কাজ শুরু করা হবে তিনি জানান। ফিলিপাইনের সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার সকাল 11:30 দেশটির দক্ষিণাঞ্চল দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে 96 জন আরোহী ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য, তবে নিচে থাকা 3 জন বেসামরিকও নিহত হয়েছেন। সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা বিমানের ডাটা রেকর্ডার থেকে জানার চেষ্টা করছি, তবে বিমানটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন মেজর জেনারেল এডওয়ার্ড আর ফেলো। এর আগে রোববার স্থানীয় সময় বেলা 11:30 ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পাতিকুলে সেনাবাহিনী হারকিউলিস C-130 মডেলের বিমানটি অবতরণের সময় রানওয়ে হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় রানওয়ের বাইরে। পরে এটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসস্তূপ থেকে আগুন ও ধোঁয়া নির্গত হতে দেখা যায়। কোপা আমেরিকা ফুটবলের সেরা চারের লড়াই শুরু হবে মঙ্গলবার। প্রথম সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু, একদিন পরে আরেক ম্যাচে লড়বে আর্জেন্টিনা আর কলম্বিয়া। এদিকে ইউরো ফুটবলের ফাইনালের ওঠার লড়াই শুরু হবে বুধবার। প্রথম সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ স্পেন, শিরোপা জয়ের জন্য এগিয়ে যেতে আরেক খেলা লড়বে ইংল্যান্ড ও ডেনমার্ক। লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের সেরা চার দলের লড়াইয়ে শুরু হবে মঙ্গলবার কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালটা যেন অঘোষিত ফাইনাল। গত আসরে 2 ফাইনালিস্ট ব্রাজিল ও পেরুর লড়াই। মঙ্গলবার ভোর 5টায় ব্রাজিলের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি গত আসরে হারের প্রতিশোধটাও নিতে চায় পেরু। কোপায় ব্রাজিলের বিপক্ষে পেরুর ইতিহাসটা ভালো নয়, শিরোপার মিশনে তাই নিজেদের এগিয়ে রাখতে চায় সেলেসাওয়া। তবে লাল কার্ড পেয়ে সেমিফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের ফরওয়ার্ড গ্যাব্রিয়াল জেসুস। সংবাদ শেষ করব তারাকে সোনার করে জানিয়ে দিচ্ছি আর একবার, বিধিনিষেধ বাড়ল 14 জুলাই পর্যন্ত। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেছেন ওবায়দুল কাদের। ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, মৃত্যু বেড়ে 50। এবং আগামীকাল কোপার সেমিফাইনাল শুরু। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।